ছোটবেলাতে পড়ার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেল। ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দেখি তার মাঝখানটিতে। সত্যি এই 400 বছরের পুরাতন এই দিঘি বা লেকের সামনে এই গোধূলিবেলায় এসে সেই কবিতার সার্থকতা আজ অনুভব করলাম, আর আপনাদেরকেও সেই সুন্দর পরিবেশটিকে দেখতে নিয়ে এলাম দিঘনগরে। শান্তিপুর রেল স্টেশনে নেমে সেখান থেকে পৌঁছে গিয়েছিলাম দিঘনগরে। কিভাবে এখানে পৌঁছাবেন তা অবশ্যই আপনাদেরকে জানাবো, আগে এখানকার সেই বিখ্যাত ঐতিহাসিক বিশাল জলাশয়টিকে ভালো করে ঘুরে নেওয়া যাক। বলা হয়ে থাকে যে এটি প্রায় 400 বছরেরও পুরাতন, এখন এখানে অবশ্য মাছ চাষ করা হয়ে থাকে, আর সেই লেকের পাড়েই আমরা এবারে পৌঁছে গিয়েছিলাম। আমি এখানে পৌঁছে গিয়েছিলাম প্রায় গোধূলি বেলায়। সামনে প্রায় 1 কিলোমিটারেরও বেশি লম্বা এই সুন্দর জলাশয়, তার সাথে জলাশয়ের পাড়ের সুন্দর বনাঞ্চল এবং পরন্ত বিকালের লালচে সুন্দর আলোতে আলোকিত হয়ে ওঠা পরিবেশ আমার মনকে বলল কিছুটা সময় না হয় এখানেই কাটিয়ে নেওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছি দিঘনগরে। দিঘনগরটা কোথায়, কেমনভাবে আসবেন এবং কি দেখবেন সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কি কি দেখবেন এখানে। এখানে একটা 1 কিলোমিটার দূর অবধি একটা বড় ঝিল আছে, যেটা হচ্ছে গিয়ে ন্যাচারাল নাই, ঝিলটা তৈরি করা হয়েছিল, খুবই সুন্দর অপূর্ব জায়গা, লোকে এখানে বিকালবেলায় ঘুরেও বেড়ায়। এবং এটা কৃষ্ণনগরের কিছুটা আগে, এবার কীভাবে আসবেন সে তো আমি অবশ্যই বললাম, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা চলুন এখন এই বিকালবেলায় এসেছি, ভালো করে ঘুরে নিই, একটু ভালো করে চারদিকটা ভালো করে ঘুরে দেখা যাক, চলুন। নদিয়ার প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পৌত্র এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের বৃদ্ধ প্রপিতামহ রাজা রাঘব রায় তার রাজত্বকালে অর্থাৎ 1632 থেকে 1683 খ্রিস্টাব্দে মাটিয়ারি থেকে রেউইতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন, যার বর্তমান নাম কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর থেকেই শান্তিপুর পর্যন্ত একটি রাস্তাও তিনি তৈরি করেন, যার নাম 34 নম্বর জাতীয় সড়ক এবং বর্তমানে NH-12 নামে যেটি পরিচিত। এবং তারই সাথে জনসাধারণের জলকষ্ট নিবারণের জন্য তখনকার দিনে 20,000 টাকা ব্যয়ে বর্তমান দিঘনগরে এক বিশাল দিঘি তিনি খনন করেন। দিঘি বা দীর্ঘিকা থেকেই সেই স্থানের নাম হয় দীর্ঘিকানগর, সময়ের সাথেই তারই নাম এখনকার দিনে দিঘনগর। এবার একটু এই দিঘিতে নৌকা বিহার করব, চলুন নৌকা বিহার করতে করতে কেমন লাগে জায়গাটা ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাই, চলুন ঘুরে দেখা যাক। ভেসে পড়লাম এই শীতল জলের দিঘিতে, ভেসে বেড়াতে বেড়াতে আসন্ন সন্ধ্যের মায়াবী আলো জলের সাথে আমাদের এই নৌকা এবং আমাদেরকেও যেন রাঙিয়ে দিয়ে যাচ্ছিল। দূরে তখন গাছের মাঝখান দিয়ে সন্ধ্যের লালচে জ্বলন্ত সূর্যদেব আস্তে আস্তে আমাদের সাথেই এগিয়ে চলছিলেন। কথিত আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বোনের বাড়ি আছে, এই লেকের পাড়েই নাকি রবীন্দ্রনাথ ঠাকুরও ঘুরতে এসেছিলেন। ওই পার থেকে এই পারে এসেছি, এবার আবার এই পার থেকে ওই পারে ফিরে যাচ্ছি, আপনারাও এসে এইখানে এরমভাবে নৌকা বিহার করতে পারেন, খুবই ভালো লাগবে, বিকালের দিকে একবেলা ঘুরে যাবেন, অসাধারণ লাগবে। আর বিকালের দিকে এই দিঘির
সুন্দর হাওয়াটাও আপনাদের ভালো লাগবে, চারদিকে সুন্দর সবুজের সমারোহ আর মাঝখানে এত বড় একটা দিঘি, অসাধারণ। একটি বেলা ঘুরেই যান। এই সুন্দর পরিবেশের মাঝে সবাই বেরিয়ে পড়েছে এখানে ঘুরে বেড়াতে, আর তারই মাঝে বাচ্চাদের আনন্দ সত্যি এক আলাদা মাত্রাই এনে দিচ্ছিল এখানে। আগেই বলেছিলাম এখানে এখন মাছের চাষ করা হয়। দেখেছিলাম মৎস্যচাষীরা তাদের মাছ ধরবার জাল পরিবেশে শুকিয়ে নিচ্ছিল এবং তারই সাথে জালের রক্ষণাবেক্ষণও তারা করে নিচ্ছিলেন। এখানে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই সুন্দর বটগাছটিকে দারুণ লেগেছিল, তার সাথেও কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম এখানে। রাজা রাঘব রায় এই দিঘিটির সাথে দিঘির পূর্ব দিকে একটি সুন্দর অট্টালিকা ও কাছাকাছি দুটি মন্দিরও নির্মাণ করিয়েছিলেন। একটি মন্দির বর্তমানে বিধ্বস্ত, অপরটি এখনও মোটামুটি ভালো অবস্থায় আছে। এটি নদিয়া জেলার টেরাকোটা মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির। মন্দিরের মধ্যে ব্ল্যাক বেসল্টের তৈরি শিবলিঙ্গ নিত্য পূজিত হয়। রাজা রাঘব রায়ের নাম অনুসারেই এই শিবলিঙ্গকে রাঘবেশ্বর নাম দেওয়া হয়েছিল। একটা সুন্দর দিন খুব ভালোভাবে কেটে গেল, এই পরিবেশের মাঝে নিজেকে যেন কোথাও খুঁজে পেয়েছিলাম। আমরাও যে এই পরিবেশেরই একজন এবং এই পরিবেশকে রক্ষা করবার দায়িত্বও যে আমাদেরই, সেটা বারবার মনে আসছিল। এবার বাড়ি ফিরে আসবার সময় আমি খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে ফিরে আসছি আগামী ভিডিওতে। সাথে থাকুন আমাদের, তারই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।